নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বাদাম। বাদামের নাম সামনে এলেই বেশ মুখরোচক খাবারের কথা মনে পড়ে যায়, কিন্তু এই মুখরোচক খাবারটির পুষ্টিগুণের তালিকা বেশ লম্বা। আমরা আজ একটি বিশেষ ধরনের বাদামের সম্বন্ধে জানব, সেটি হলো বাক্স বাদাম। তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, মন পাখির ডানা চ্যানেলে আপনাকে স্বাগত। বাদামের যে কত রকমের জাতি আছে তা বলে শেষ করা যাবে না। আজ বাক্স বাদাম সম্বন্ধে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই। এই বাদাম একটি বাক্সের আকারের খোলসের মধ্যে থাকে বলে এটিকে বাক্স বাদাম বলা হয়। বাক্স বাদামের বৈজ্ঞানিক সম্মত নাম স্টেরকুলিয়া ফোয়েটিডা। এই গাছটি নরম ধরনের কাষ্ঠল গাছ। এটি লম্বায় 110 থেকে 115 ফুট হতে পারে। বাক্স বাদামকে জংলি বাদামও বলা হয়ে থাকে। এই গাছের গঠন অনেকটাই শিমুল গাছের মতো হয়। এর পাতা করতলাকার যৌগিক। বসন্তের শুরুতে এই গাছে ফুলের আগমন হয়। পুরুষ এবং স্ত্রী ফুল আলাদা আলাদা গাছে হয়ে থাকে। ফুলের রং বৃন্ত লাল, হলুদ ও বেগুনি মেশানো হয়ে থাকে। ফলগুলি গুচ্ছাকারে ডালে ঝুলতে থাকে। সবথেকে অবাক করা ব্যাপার হচ্ছে ফুল থেকে পরিণত ফল হতে সময় লেগে যায় প্রায় 11 মাস। এই গাছে মার্চ মাসে ফুল হয় এবং ফেব্রুয়ারিতে, অর্থাৎ পরের বছর ফেব্রুয়ারিতে ফল পাকে। বাক্স বাদাম একটি গুচ্ছে 5 থেকে 20টি ফল হতে পারে। ফল কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে রক্তিম বর্ণ ধারণ করে। এই ফল কাঁচা অবস্থায় খাওয়া যায় না বললেই চলে। বাদামগুলো ভেজে খেতে হয়। প্রতিটি বাদামের ভিতরে 10 থেকে 20টি খেজুরের মতো বীজ থাকে, যেই বীজটিকেই আমরা বাদাম হিসাবে খেয়ে থাকি। এই গাছ ভারত, বাংলাদেশ, ইন্দোচীনা, ফিলিপাইন, তাইওয়ান, ইন্দোনেশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশে দেখতে পাওয়া যায়। পুষ্টিগুণ। বাক্স বাদাম একটি পুষ্টি সমৃদ্ধ ফল। এতে রয়েছে পটাশিয়াম, ফাইবার, আয়রন, ভিটামিন এ, বি ও সি। এছাড়াও ক্যালসিয়াম, ফ্যাটি অ্যাসিড, সোডিয়াম, ওমেগা 3 ইত্যাদি। উপকারিতা। সব ধরনের বাদামেই বহু উপকারিতা আছে, বাক্স বাদামও এর ব্যতিক্রম নয়। বাক্স বাদাম রক্তচাপ কমাতে সাহায্য করে, ক্লান্তি দূর করে, ক্যান্সার প্রতিরোধ করে, মস্তিষ্কের বিকাশ ঘটায়, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং এটি থেকে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায়। হাড়কে শক্ত করে, ত্বকের সমস্যা দূর করে। এছাড়াও এই বাদাম থেকে এক ধরনের তেল তৈরি করা হয়। আজ এই পর্যন্ত। আমরা ফিরে আসব আবার কোনো নতুন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।